আবারও সবাইকে স্বাগত। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে পিকারের মধ্যে আপনি ডাইনামিক ডাটা বাইন্ড করতে পারেন উইথ আইডি সহ। আপনি মাল্টিপল কোনো প্রপার্টি যদি থাকে কোনো একটা ক্লাসের মধ্যে, সেই মাল্টিপল প্রপার্টি সহ আপনি কীভাবে ডাটা বাইন্ড করতে পারেন এবং ডিসপ্লে হিসেবে কীভাবে সেট করতে পারেন। আপনি আসলে ডিসপ্লে হিসেবে আপনি স্পেসিফিক কোনো একটা প্রপার্টি চান। ওকে, আজকে আমরা দেখবো এই পিকারের মধ্যে কিছু ইভেন্ট হ্যান্ডেল আছে, ওই ইভেন্টগুলো আপনি কীভাবে কাজ করতে পারেন। সাপোজ হচ্ছে যদি আপনি ইন্ডেক্স চেঞ্জ করেন, আর যদি আপনার মাল্টিপল কোনো পিকার ইউজ করেন, সাপোজ ধরেন যদি আমি নর্মালি বলি বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, তো বাংলাদেশের ডিস্ট্রিক্ট আছে, যদি আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করেন, ডিস্ট্রিক্ট যদি সিলেক্ট করেন, ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলা থানা আছে সেই থানাগুলো আপনি লোড করতে চান। অথবা প্রথমে যদি চিন্তা করেন, আপনি প্রথমে হচ্ছে বাংলাদেশের যতগুলো বিভাগ আছে, সো বিভাগগুলো আপনি শো করবেন একটা পিকারে। ওই পিকারে যদি আপনি সবগুলো বিভাগ শো করলেন, সো একটা বিভাগ চেঞ্জ করার সাথে সাথে আরেকটা পিকারে গিয়ে ডাটা লোড হবে। আরেকটা পিকারে ডাটা আসবে কোত্থেকে? সেই ডাটাগুলো আসবে হচ্ছে আপনার ওই বিভাগের যতগুলো জেলা আছে সবগুলো জেলা লোড হবে। আপনি যদি জেলা চেঞ্জ করেন, জেলা চেঞ্জ করার সাথে সাথে আপনার যতগুলো উপজেলা অর্থাৎ থানা আছে সবগুলো থানা লোড ডাটা ডাটাবেস থেকে এনে আপনি আরেকটা পিগারে লোড করবেন। তাহলে তিনটা পিগার, ওকে, একটার করসপন্ডিং আরেকটা ডাটা বাইন্ড হবে। তখন আপনি কী করবেন, এখন একটা চেঞ্জ করলে আরেকটাতে ডাটা ইফেক্ট করবে, একটা চেঞ্জ করলে আরেকটা ডাটাতে আপনি ডাটা লোড করে নিয়ে আসবেন। এইরকম ক্ষেত্রে আপনার এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট। ইভেন্ট আমাদের প্রচুর কাজে লাগবে, আমি দেখাই দিচ্ছি কীভাবে ইউজ করতে হবে। জাস্ট আমি ইভেন্টটা শিখাই দিব, পরবর্তীতে আমরা হয়তো যদি কখনো অপশন হয় আমরা ওটা কাজ করবো, ওকে, বা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমাদের ইভেন্টটা কি, যখন আমাদের এটা চেঞ্জ করব, ওকে, যদি চেঞ্জ করি তখন আমার ইভেন্টটা হইতে হবে। আমরা এখন যেটা করি কি, এখানে ক্লিক করলে ডাটা দেখতে পাচ্ছি, তাই না? আমার এমন একটা ইভেন্ট হইতে হবে যখন আমি চেঞ্জ করি, যাতে তখন আরেকটা পিকার ডাটা বাইন্ড হয়, তাই না? জাস্ট আমার আরেকটা পিকার এখন বাইন্ড করবো না, জাস্ট আমরা যখন চেঞ্জ করবো ওই চেঞ্জ করলে যাতে আমরা ডাটাটা ধরতে পারি, তাহলে এই হলো ডাটাটা ধরে আমরা জাস্ট দেখাই দিব। যদি আমরা দেখাতে পারি পরবর্তীতে আমরা ওই জায়গায় ডাটা বাইন্ড করতে পারবো, কোনো প্রবলেম নাই। ওকে, তো এই যেই ইভেন্টটা সেটা হচ্ছে চেঞ্জ ইভেন্ট। কারণ আমরা চেঞ্জ ইভেন্ট কীভাবে কাজ করি সেটা কিন্তু আলোচনা করি। তো চলে আসলাম আমার পিকারের মধ্যে। তো পিকারে এসে আমি একটা ইভেন্ট চেঞ্জ, এর অনেকগুলো ইভেন্ট আছে, আপনার প্রত্যেকটা ইভেন্ট একটু দেখবেন। সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ, সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ, যখন আপনি ইন্ডেক্সটা চেঞ্জ করবেন তখন আপনার একটা ইভেন্ট ঘটবে। আমি এখানে ইভেন্টটা ক্রিয়েট করে নিচ্ছি, নিউ ইভেন্ট হ্যান্ডেলার। তো আমি একটা নতুন একটা ইভেন্ট হ্যান্ডেলার ক্রিয়েট করে নিচ্ছি, তো পিকার কান্ট্রি সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ। আমি চলে আসি xml.cs, এইখানে দেখেন অলরেডি একটা ইভেন্ট ক্রিয়েট হয়েছে। এই ইভেন্টটাতে আমি কী করতে চাই, একটা ডিসপ্লে দেখতে চাই, সিম্পল একটা ডিসপ্লে। ওই ডিসপ্লেটা আমার যেই কান্ট্রিটা আছে সেই কান্ট্রিটা আমি এখানে শো করতে চাই। ওকে, তাহলে এটা জাস্ট সিম্পল কপি করে পেস্ট করে দিলাম। ওকে, যখন আমি সিলেক্ট করব, সিলেক্ট করলে আমি সেম জিনিসই দেখতে চাচ্ছি। কী জিনিস সেটা হচ্ছে আমার যেটা সিলেক্টেড আইটেমটা আছে সেই কান্ট্রিটা আছে, সেই কান্ট্রির আইডি এবং কান্ট্রি নেমটা আমি ডিসপ্লে আলাদা দেখতে চাচ্ছি, যেটা আমি ক্লিক করলেও দেখতে পারি। বাট আমি এখন চাওয়া হচ্ছে যখন আমি ইন্ডেক্স চেঞ্জ করবো সাথে সাথে আমি দেখতে চাই। ওকে, একটা অ্যারো দেখতে পাচ্ছি, ওকে, এটা চলে যাবে, ফাইন। আমি আবার রান দিব অ্যাপ্লিকেশন। ওকে, অলরেডি অ্যাপ্লিকেশন রান হয়ে গেছে। তো যেটা আমরা আগে ক্লিক করলে দেখতে পেতাম, আমি এখন সিলেক্ট করব। সাপোজ আমি ইউএসএ সিলেক্ট করলাম, দেখেন অলরেডি সিলেক্টেড সাথে সাথে আমাকে বলতেছে টু এবং ইউএসএ, আইডি এবং নাম দুইটাই দেখাচ্ছে। তার মানে এটাই হচ্ছে সিলেক্টেড ইন্ডেক্স। আপনি যখন
ইন্ডেক্স কোনো একটা পিকারের ইন্ডেক্সটা চেঞ্জ করবেন। সো চেঞ্জ করার সাথে সাথে ওই ইভেন্টটা ফায়ার করবে, ওই ইভেন্টটা কল করবে। আপনি ডিবাগ পয়েন্টটা রাখতে পারেন, বাট আমার যেহেতু এখন ডিসপ্লে অ্যালার্ট দিছি, বাট দেখেন আমি এখন বাটনে ক্লিক করতেছি না, বাট চেঞ্জ করলেই আমাকে এই ইভেন্টটা ফায়ার করতেছে ইন্ডিয়া। আমি যদি শো বাটনে ক্লিক করি সেটাও করতেছে, বাট চেঞ্জ করার সাথে সাথেও করতেছে। তার মানে যদি কখনো আপনার চেঞ্জ ইভেন্ট দরকার হয়, আপনি চেঞ্জ করার সাথে সাথে কোনো ডাটা চেঞ্জ করতে চান অথবা আরেকটা পিকারে অন্য ডাটা লোড করতে চান, তখন আপনি এই চেঞ্জ করার সাথে সাথে চেঞ্জ ইভেন্টটা কল করবেন। এই ইভেন্টটা ফায়ার করলে আপনি চাইলে অন্য আরেকটা পিকারে ডাটা আনতেই পারেন। ডাটা এনে জাস্ট এখানে আইটেম সোর্সে দিয়ে দেবেন, ডাটা লোড হয়ে যাবে। বাই ডিফল্ট ফাঁকা থাকবে অথবা বাই ডিফল্ট জাস্ট শুধু টাইটেলটা থাকবে, আপনি পরবর্তী ডাটা নিয়ে আসতে পারবেন। অথবা ওর করাসপন্ডিং যদি কোনো ডাটা দেখতে চান সেটাও নিয়ে আসতে পারবেন, এই চেঞ্জ করার সাথে সাথে যেটা দরকার আপনার। ওকে, তো আমরা দেখলাম কীভাবে পিকারের আপনি চেঞ্জ ইভেন্ট ইউজ করবেন। যখন আপনি ইভেন্টটা কোনো একটা ইন্ডেক্স চেঞ্জ করবেন, তখন আপনি কীভাবে ইভেন্ট ফায়ার করবেন এবং ওই ইভেন্ট থেকে ডাটা নিয়ে আসতে পারবেন, ডাটা শো করতে পারবেন, এটা নিয়ে আলোচনা করলাম। ওকে, এই ছিল এই টিউটোরিয়ালে, পরবর্তীতে